सीरियल नंबर संभाल रहा है। জঙ্গলে পড়ে রয়েছে কয়েকশো ব্যালট পেপার, জানিয়ে রাজনৈতিক তরজতুঙ্গে। বিজেপির অভিযোগ, ওই ব্যালট পেপারগুলি তাদের সিম্বলের। ভোট মিটে গেলেও কেন বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশের জঙ্গলে এভাবে পড়ে রয়েছে ব্যালট পেপার? যদিও প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুড়েছে বিজেপি। ঘটনাটি নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের ধানতলা থানার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের বুথ নম্বর 56/1। আজ সকালে বিজেপির বেশ কয়েকজন কর্মী দেখতে পায় পাশের জঙ্গলে পড়ে রয়েছে বিজেপির সিম্বল দেওয়া একাধিক ব্যালট পেপার। চোখ ঘোরাতেই তাদের নজরে পড়ে কয়েকশো ব্যালট পেপার ছেঁড়া ও পোড়া অবস্থায় পড়ে রয়েছে। যদিও খবর দেওয়া হয় ধানতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে তদন্তে আসে ধানতলা থানার পুলিশ, এরপরই শুরু হয় রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন যেভাবে ছাপ্পা মেরেছে তৃণমূল, এছাড়াও লুটপাট করা হয়েছে ব্যালট বক্স, সবটাই মদত দিয়েছে পুলিশ প্রশাসন, তাই এর দায় প্রশাসনকেই নিতে হবে। যদিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ঘটনা জানতে পেরে তারাও এসে দেখেন সই করা অবস্থায় ব্যালট পেপারগুলি পড়ে রয়েছে। তবে আদৌ কি ওই ভোট কেন্দ্রের ব্যালট পেপার, নাকি অন্য জায়গা থেকে ব্যালট পেপারগুলি এখানে নিয়ে আসা হয়েছে, এই নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করা উচিত। প্রশাসন তদন্ত করে দেখুক এই ঘটনার পেছনে কি চক্রান্ত রয়েছে। আমরা তো এখানে অনেকবার রোজই বৃষ্টি হচ্ছে, কম বেশি টুকটাক হচ্ছে। আজকে তো ভালো বৃষ্টি হয়েছে সকালবেলা, সকালবেলা তাহলে তো পুরো ভিজেই হয়ে যাচ্ছে। দেখলেন এখানে আপনারা? দেখলাম বিজেপির অনেক ব্যালট পেপার পড়ে আছে, যা পদ্মফুল চিহ্নগুলো ছেঁড়া আছে। আমি এই গ্রামের একজন সাধারণ বাসিন্দা, একজন ভোটার, এইগুলো দেখে আমরা সব হতবাক যে হচ্ছেটা কি, এখানে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এটা কোন স্কুল? এটা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। কোন পঞ্চায়েতে? দত্তফুলে গ্রাম পঞ্চায়েত। এখানে কত ব্যালট পেপার পড়ে আছে বলে মনে হচ্ছে আপনার? আমার তো মনে হচ্ছে কয়েকশো পড়ে আছে। আচ্ছা, এটা কবে দেখতে পেলেন? আমি তো আজকে একটু আগেই এখানে আসছি, স্কুলে এসে দেখলাম। কি বলবেন এরকম একটা ঘটনা, ব্যালট পেপার পড়ে আছে, গাফিলতি কার দিকে তুলবেন? প্রশাসনের দিকে গাফিলতি, প্রশাসনের জন্য দায়ী। কী চাইছেন আপনারা? আমরা আর কী চাইবো, আমরা চাই যে এখানে পুনরায় ভোট হোক, মানুষ দেখুক, সুষ্ঠু নির্বাচন হোক। আমরা চাই এর তদন্ত হোক, সুস্থভাবে তদন্ত হোক, এর তদন্ত করুক, সিবিআই তদন্ত হোক, এনআইএ তদন্ত হোক, তদন্ত করে দেখুক এবং পুনরায় ভোট হোক। আপনার নাম? আমার নাম আনন্দ। আমাদের এই যে বুথ 89/170 এবং 89/170, এই দুই বুথের বিজেপি প্রার্থী আমি। এখানে ভোট হয়েছিল ধানতলা থানার ওসির এবং বিডিওর নির্দেশে অসময়ে, বেলা 3টের সময় এখানে ভোট হয়, যেটা আমাদের করা খুবই অসম্ভব ছিল। আমাদের অনেক বড় গ্রাম, এখান থেকে লোকজন এখানে এসে ভোট দেওয়া খুবই অসম্ভব, কিন্তু তার মধ্যেও এই দুর্নীতিগ্রস্ত মানে এই সরকার আমাদের দিয়ে এই ভোটটা করিয়েছে, জনগণের এত অসুবিধার মধ্যে দিয়েও ভোটটা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি আমাদের যে ভোট
আমাদের বিজেপি প্রার্থীর যে ভোট সেই ভোট আমাদের স্কুলের পাশে পড়ে রয়েছে। আমি মাত্র 89 ভোটে হেরেছি। এখানে আমাদের আরেকটা বুথ আছে 56/2 বা 89/171, এই বুথেও ভোট হয়েছে। সেখানে দেদার ছাপ্পা হয়েছে, সেখানেও তিনটের পরে ভোট হয়েছে, যার কারণে আমি এই ইয়েতে জিততে পারিনি। আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক। এখানে কি আছে পড়ে? এখানে পড়ে রয়েছে বিজেপির ব্যালট পেপার, যেখানে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে সেগুলো এখানে পড়ে রয়েছে। আমি মাত্র 89 ভোটে হেরেছি, এখানে অসংখ্য ব্যালট পড়ে রয়েছে। এটাই সংখ্যাটা কত হতে পারে? 100 উপরে হবে। এখানে যা পড়ে রয়েছে 100 উপরে হবে। কি পড়ে আছে? ব্যালট পড়ে রয়েছে এবং সেটা প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালট পড়ে রয়েছে, আপনারা দেখে নিন সব। এই এই এইভাবে এইভাবে এগুলো সব মাত পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এখানে খানিকটা পোড়ানো আছে, খানিকটা রয়েছে, এই অবস্থায় সম্পূর্ণ ব্যালটগুলো এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, না এখানে একদম ঠিক মতো ভোট হয়নি, এখানে একদম ঠিক মতো ভোট হয়নি, ব্যালট লুট হয়েছে, এটা আমরা আগেই বলেছিলাম। এবং এখানে প্রিসাইডিং অফিসার বলেছিলেন যে এখানে ভোট হওয়া সম্ভব নয়, তারপরেও এখানে জোর করে ভোট করানো হয়েছে। প্রিসাইডিং অফিসার এই ভোট করতে রাজি হননি, ধানতলার ওসি এবং বিডিও জোর করে এই ভোট করিয়েছেন, সব কিছু জানা সত্ত্বেও। এখানে কি ভোটে প্রথম হয়েছে এবার? না, এখানে ভোট হয় অনেকদিন আগে থেকেই ভোট হয়, এখানে প্রথম হয়নি। ভোট সবসময় হয়। এটা নারায়ণপুর প্রাথমিক স্কুল, এবং এছাড়া আমাদের আরেকটা বুথ আছে কালুপুরে, সেটাও কালুপুরে প্রাইমারি স্কুল। এর জন্য কাকে দায়ী করছেন? এর জন্য সম্পূর্ণ প্রশাসনকেই দায়ী করি, এবং এখানে তৃণমূলের হারমাত বাহিনী আছে যারা রাত্রে এই ঘটনাগুলো ঘটিয়েছে, এই চিন্তাই করেছে ব্যালটগুলো, এরা সবাই চিন্তাই করেছে। আমি এর জন্য প্রশাসন এবং তৃণমূলের হারমাত বাহিনীকে দায়ী করি। কোন পঞ্চায়েত এটা? এটা দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েত, দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের 56/1 এবং 56/2 এই বুথে। ব্যালটগুলো কিসের আছে দেখলেন? ব্যালটগুলো পঞ্চায়েত সমিতির আছে, ব্যালটগুলো আমাদের ইয়ের গ্রাম পঞ্চায়েতের আছে, এখানে সব পড়ে রয়েছে, জেলার আছে, জেলা পরিষদের আছে, সব ধরনের ব্যালট এখানে পড়ে রয়েছে। এরকম একটা ঘটনা কি মনে করছেন, কি করবেন? আমরা চাই এর তদন্ত হোক এবং হাইকোর্ট থেকে রায় দিয়ে আমাদের আবার ভোট করাক, আমরা এটাই চাই। আপনার নাম? আমার নাম শ্রী অখিল চন্দ্র রাহা, আমি এখানকার বিজেপি প্রার্থী। কিসে দাঁড়িয়েছিলেন? বিজেপি পদ্মফুল নিয়ে আমি দাঁড়িয়েছি, আমি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম।